সম্মানিত খামারি ভাই বোনেরা বিকাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানার শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আইফোর অ্যালবিউন ডেট লিমিটেডের একটি অত্যাধুনিক উপাদান আইফোর পুরনো আইভার ম্যাটিন বিপি দশ এম জি বাই এম এল কম্পোজিশন ইজি এম এল সলিউশন কন্টিনিউজ আইভার মেকটিন বিপি টেন এম এল আই ফোর আইফোর পুরন বিপি দশ মিলিগ্রাম অভ্যন্তরীণ ও বাইক ফোর জিবি নাশক উপাদান প্রতি পাঁচ প্রতি মিলি সলিউশন আছে আইভার মেকটিন বিপি দশ মিলিগ্রাম বর্ণনা এবং পশুত গবাদি পশুর সহ শরীরের বাহিরের পরজীবী যেমন উপন আঠালি টিক মাটস ও রক্ত শোষণকারী মাসি ধ্বংসের বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত হয় কেননা তো অভ্যন্তরীণ ও বহু পরজীবী পশুর শরীর থেকে রক্ত শোষণ করে পশুকে দুর্বল করে দেয় ফলে পশুর দুধ ও মাংসের উপাদান কমে যায় আর জন্য গবাদি পশু পরজীবী মুক্ত করা অত্যন্ত জরুরি আয়ভ আয়পোর আয়পুরের নির্দেশনা গবাদি পশু অন্তনালে কুলকৃমি ফুসফুসের কৃমি ও বহু পরজীবী যেমন কোন আঠালি টিক মাইট এবং রক্ত চোষণকারী মাসি ধ্বংসের আয়পোর অধিক কার্যকারী মাত্র প্রয়োগ বিধি গবাদি পশুর ক্ষেত্রে প্রতি দশ কেজি দৈহিক ওজনের 1 মিলি গবাদি পশুর ঘাট থেকে শুরু করে লেজ পর্যন্ত ধীরে ধীরে ঢেলে দিতে হবে সতর্কতা মানুষ ব্যবহারের জন্য নয় মানুষের চামড়া বা চোখের সংস্পর্শে আসলে জ্বালাvarphi করতে পারে চামড়া ও চোখের শ্বাসপর্শে আসলে পশুর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ধার্য পদার্থ অথবা আগুনের শ্বাসপর্শ থেকে ওষুধ ব্যবহার করলে ওষুধের পরজীবী ক্ষমতা কমে যেতে পারে সতর্কতা সাবধানতা গবাদি পশু ছাড়া অন্য প্রাণীর ব্যবহার করা যাবে না চামড়া বা পশম ভেজা অবস্থার ব্যবহার নিষিদ্ধ ঔষধ প্রয়োগের দুই ঘন্টার মধ্যে পশুর বৃষ্টিতে ভিজলে বা পশুকে গোসল করালে পশুর ওষুধের কার্যকারী ক্ষমতা কমে যেতে পারে শুধুমাত্র খাওয়ানো বা ইনজেকশনে দেওয়া যাবে না সারাক্ষণ আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে সর্বরাও পনেরো মিলি প্লাস্টিক ড্রপ বোতল হিসাবে সাপ্লাই করা হয় তাকে